हेलो फ्रेंड्स, आज के अनबॉक्सिंग रिव्यू एवं टेस्टिंग करब वी पावर गोल्ड प्रोफेशनल रोटरी हामार ड्रिल मशीनर। हमार नाम सिराजुल हक, आपनी देखें लार्न अबाउट यूट्यूब चैनल। चैनल नतून थकले चैनल सबसक्राइब कर, नोटिफिकेशन बेलटा प्रेस कर। चलू आजकल वीडियो शुरू करी। वी पावर गोल्ड प्रोफेशनल रोटरी हामार ड्रिल मशीन अनबॉक्सिंग रिव्यू एवं टेस्टिंग करब। इटा हे 220 वोल्ट 50 हर्ट्ज 800 वाट 1 सेकेंडे 4000 BPM और एनर्जी इनपुट होच्छे 3.0J सुपर VI क्वालिटी मूड V12 26 SRE वी पावर टूल्स। एर प्राइस टा होच्छे 3990 चाइनार माल। एटा 26 mm। चलो अनबॉक्सिंग एवं रिव्यू एवं टेस्टिंग करब। এটা খোলার পরে আপনি পাবেন একটা ইউজার ম্যানুয়াল বা ইনস্ট্রাকশন বই। এটা 6 মান্থ ওয়ারেন্টি আর্মেচার পাবেন। কিভাবে ব্যবহার করতে হবে এখানে সব ম্যানুয়ালে দেওয়া আছে। সাইডে রাখি। এটা হচ্ছে আমাদের 26 mm ড্রিল মেশিন रोटार हामार। एखने तीनटा मुड देखते पाच्छेन। एटा होच्छे छिद्र करार समय, एटा मुड और एटा होच्छे छिद्र प्लस हामार और एटा होलो शुधु हामार। आपने ढालाई कंक्रीट फंक्रीट एटाते भांगते पारबेन और एटाते आपनार रिभार्स मुड एवं फरवर्ड मुड आछे। सामने एवं पिछने घुरबे। এখন এটা সামনে করা আছে, আপনি পিছনে ঘোরার জন্য জাস্ট এখানে দুটো হাত দিয়ে বাস জাস্ট এটাকে উপর দিকে করে দিতে হবে। আপনাদের আমি সাউন্ড শোনাই একবার চালিয়ে। এটা এটা এখন যে মুডে আছে এটা হচ্ছে ছিদ্র করার মুড। ছিদ্র করার মুড এটা হচ্ছে ছিদ্র করা প্লাস হামার মুড। আর এটা হচ্ছে হামার মুড। আপনাদের রিভার্সটা তা দেখাই আমি। এটা রিভার্সে ছিল, আপনার সোজাভাবে ঘুরিয়ে আমি দেখাই আপনাদের। চলুন এটা টেস্ট হলো কি কি বিট পাচ্ছেন। এটা পাচ্ছেন 8 mm বিট, 8 mm বিট। এটা পাচ্ছেন আপনি 10 mm বিট, 10 mm। এটা পাচ্ছেন আপনি 6 mm বিট। ওয়াল টল কাটতে পারবেন, গ্যালেন্ডারে কেটে রেখেছেন, এটা দিয়ে আপনি ছুটাতে পারবেন, ভাঙতে পারবেন। এ ধরনের আর একটা আছে, এটা গোল। এটা হচ্ছে গোল। লেন্থ মাপার জন্য একটা স্টিক দেওয়া আছে এক্সট্রা। ড্রিল চক লাগানোর জন্য ওটা আপনি সেটা কাঠ ফুটা করার জন্য বিট লাগাতে পারেন অথবা স্টিল ফুটা করার জন্য এটা লাগাতে হবে। কিভাবে লাগাতে হবে ওটাও আমি দেখাচ্ছি আপনাদের। এটা লাগাবার জন্য আপনাকে এক্সট্রা মার্কেট থেকে বা দোকান থেকে এটা ড্রিল মেশিনের চক কিনে আনতে হবে। 150 টাকা 200 টাকা দাম নিবে। এটা এখানে নাটটা খুলে এখানে লাগিয়ে দিবেন। এটা কোনো কোনো ড্রিল মেশিনে দেয়, কোনোটাতে দেয় না। এটা টাইট করে দিবেন।
এটাকে এখানে লাগিয়ে দেওয়ার পরে এখানে এটা প্রেস করবেন, এভাবে লাগিয়ে দিবেন। এখন আপনি এখানে বিভিন্ন ধরনের বিট লাগিয়ে কাজ করতে পারবেন। টেস্ট করে দেখাই আপনাদের। বাইরে থেকে ইট নিয়ে এসেছি, এটাকে আমি ছিদ্র করব আর ভেঙে দেখাবো এক্সাম্পলের জন্য। আমি প্রথমে বিটটা লাগিয়ে দেখাচ্ছি, লেগে গেছে। এটা দেখছেন আপনারা, এটা হচ্ছে নর্মাল মুড। এখন আমি হামার আর ড্রিল মুড দিব। এটা হচ্ছে হামার এবং ড্রিল মুড। এখন আপনাদের কেটে দেখাচ্ছি আমি মুডটা করতে হবে। এটা হামার মুড, চলুন অক্ষরগুলো আমরা ভেঙে দেখব। সোজা ভাবে এগুলো ভেঙে যাচ্ছে। চলো একটু ভেঙে দেখাই আপনাকে। এভাবে এটা ড্রিল মেশিন কাজ করে দেখলেন। ভিডিওটাকে শেয়ার করুন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশন বেলটা প্রেস করুন। আজকে এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।